একটি জরুরি ঘোষণা, ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসুন। ডেঙ্গু একটি ভাইরাসজনিত জ্বর যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। এই মশা সাধারণত ভোরবেলা ও সন্ধ্যার পূর্বে কামড়ায়। সাধারণ চিকিৎসাতেই ডেঙ্গু জ্বর সেরে যায়, তবে ডেঙ্গু সিন্ড্রোম এবং হেমোরেজিক ডেঙ্গু জ্বর মারাত্মক হতে পারে। বর্ষার সময় এই রোগের প্রকোপ বাড়তে পারে। এডিস মশার বংশবৃদ্ধি রোগের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ করা যায়। ডেঙ্গু প্রতিরোধে করণীয়, আপনার ঘরে এবং আশেপাশে যে কোনো পাত্রে বা জায়গায় জমে থাকা পানি সপ্তাহে একবার ফেলে দিলে এডিস মশার লার্ভা মরে যাবে। ব্যবহৃত পাত্রের গায়ে লেগে থাকা মশার ডিম অপসারণে পাত্রটি ঘষে ঘষে পরিষ্কার করতে হবে। ফুলের টব, প্লাস্টিকের পাত্র, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের ড্রাম, মাটির পাত্র, বালতি, টিনের কৌটা, ডাবের খোসা, নারিকেলের মালা, ফাস্টফুড কন্টেনার, মটকা, ব্যাটারি, শেল ইত্যাদিতে এডিস মশা ডিম পারে। ব্যবহৃত পানির পাত্র ধ্বংস অথবা উল্টে রাখতে হবে যাতে পানি না জমে। দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। সেমানিন সুস্থ থাকুন। ডেঙ্গু হলে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন। প্রচারে সিভিল সার্জন পঞ্চগড়। প্রচারে সিভিল সার্জন পঞ্চগড়।